রাশিয়ান বিরোধী পথ। তেলিয়ামুড়ার সরকারি কাজই বন্ধ করে দিল এলাকারই কয়েকজন শাসক দলের চুনোপুঁটি নেতা। এমনই অভিযোগ আসতে শুরু করে দিয়েছে তেলিয়ামুড়া আদি ব্লকের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবুপাড়া থেকে, যেখানে একটি পাম্প মেশিন বা পাম্প হাউসের নির্মাণ কাজ চলছিল। কিন্তু সেই নির্মাণ কাজ বন্ধ করতে হলো, বন্ধ করতে বাধ্য হয়েছেন ঠিকাদার, কারণ এলাকারই কয়েকজন চুনোপুঁটি শাসক দলের নেতার দৌরাত্ম্য, যার ফলে তারা বাধ্য হয়ে পাম্প হাউসের কাজ বন্ধ করেছে নির্মাণ করা। এমনই অভিযোগ উঠতে শুরু করেছে তেলিয়ামুড়া আদি ব্লকের অধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবুপাড়া থেকে, এবং অভিযোগ রয়েছে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের একটি স্থায়ী উৎস নির্মাণের জন্য দাবি জানাচ্ছিলেন। সেই দাবি অনুযায়ী এলাকার দাবি মান্যতা দিয়ে রাজ্য সরকার ডিডব্লিউএস দপ্তরের মাধ্যমে বিগত কিছুদিন পূর্বে এই জলের উৎস নির্মাণের কাজ শুরু করেন এবং তার জন্য ঠিকাদারই মারফত এই কাজ শুরু করা হয়। কিন্তু বিগত কিছুদিন ধরে কাজের গুণগত মান নিয়ে বজায় রেখে নির্মাণ কাজটি এগিয়ে যাচ্ছিল ঠিকাদারি সংস্থা করছিলেন। কিন্তু আজকে রবিবার প্রতিদিনের মতো ঠিকাদারি সংস্থা যখন নির্মাণ কাজ করতে যায়, তখন সকাল থেকে এলাকার শাসক দলের চুনোপুঁটি নেতা থেকে শুরু করে বেশ কিছু বুথ প্রেসিডেন্ট সকলেই মিলে কাজে বাধা দেয়, অর্থাৎ নির্মাণ কাজে বাধা দেয় বলে অভিযোগ উঠে আসছে। এমনকি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার জন্য শ্রমিকদের নির্দেশ দিয়েছেন, যার ফলে শ্রমিকরা বাধ্য হয়েছেন তাদের নির্দেশ মতো কাজ বন্ধ করে দিতে। এবং ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে তীব্রভাবে গুঞ্জন তৈরি হয়েছে, তীব্রভাবে সকলের মধ্যে নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছে। বর্তমান সরকার যেখানে রাজ্যের মানুষের কথা চিন্তা ভাবনা করে, উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে একের পর এক টাকা খরচ করছেন, অর্থাৎ সরকারি অর্থ বরাদ্দ করা হচ্ছে, কিন্তু সেই অর্থ বরাদ্দ করা হলেও মানুষ তার সুবিধা পাচ্ছে কই? কিছুক্ষণ আগে আমরা বিলোনিয়ার দিকে চোখ রেখেছিলাম, যেখানে রাস্তার অভিযোগ উঠে এসেছিল, রাস্তার ক্ষেত্রেও একই রকমের সরকারি টাকা ব্যয় করা হয়েছে কিন্তু সেই রাস্তা মানুষ পায়নি। একইভাবে গ্রামে জলের সমস্যা রয়েছে, জলের সংকট রয়েছে, তার জন্য এই সরকার বরাদ্দ করেছে টাকা, যেখানে জলের ডিডব্লিউএস দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিগত দিনেই তিনি প্রেস মিট করে জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে অধিকাংশ বাড়িতে জল পৌঁছে দেবেন। কিন্তু এই যদি হয় বর্তমানে চিত্র, তাহলে সাধারণ মানুষজন কোথায় যাবেন? প্রশ্ন উঠছে ইতিমধ্যে তেলিয়ামুড়া থেকে, কি বক্তব্য রয়েছে এই বিষয়ে সংশ্লিষ্টদের শুনব। দীপক বিশ্বাস, শিবাক নমন দাস, নমন দাস আর কারণে আসে নাম দাম ঠিক ঠিক করতে না, কিন্তু তেরো দাম চিহ্ন আছে, তেরো চিহ্ন আমি তারা এসে মানে এরকম হুমকি টুমকি এরকম কিছু দিচ্ছে, কাজ বন্ধ রাও, আমরা তো প্রথম বাদ দিই না যে কি কারণে তারা কাজ বন্ধ রাখার লেগে ইয়ে করছে, এটা আসলে ঠিকইতে পারি না বলতে কি কারণে, এটা কিছু কইছে না, খালি জোরে কইছে যে তোমরা কাজ বন্ধ রাও, তো কাজ আর ওই তো নেয় না। কিসের কাজ হইতেছিল এটা? এটা পাম্প হাউসের। এখন কি কাজ কি আপাতত বন্ধ আছে নাকি? বন্ধ আছে এখন। কি হয়েছে? পাম্প হাউস রামবাবু পাড়া আমরা বইয়া কথা কম তারা কারণ এটা তারা কাজের গুণগত মান দেখছে না কিছু, আমি তারা কইলাম যে কাজ কি দিনে হয়েছে শিশু নম দাস নেতৃত্ব আছে চুনোপুঁটি নেতাদের দাবি, এলাকাতে যে উন্নয়নমূলক কাজ চলছে সেই কাজের অর্থ যদি তাদেরকে দেওয়া না হয় তাহলে কাজ করতে পারবে না শ্রমিকরা, এমনই দাবি রয়েছে। অন্যদিকে এই দাবিকে সামনে রেখে ঠিকাদার বাধ্য হয়েছে কাজ বন্ধ করে দিতে। গ্রামের মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকারের উন্নয়নমূলক কাজ থমকে যাচ্ছে শুধুমাত্র শাসক দলের একাংশ চুনোপুঁটি নেতাদের জন্য, এমনটাই অভিযোগ তেলিয়ামুড়া থেকে। আগামী দিনে ঠিক কি পদক্ষেপ নেয় এদের বিরুদ্ধে সরকার, সেটাই এখন দেখার। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।